যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই তোমাকে সন্দেহ করবে, কারণে অকারণে তোমার সঙ্গে ঝগড়া করবে, রাগ দেখাবে, অভিমান করবে, কিন্তু কখনোই তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। আর যে কখনোই তোমাকে সন্দেহ করে না, তোমাকে তার প্রয়োজনে ব্যবহার করে, সর্বদা ব্যস্ততার অজুহাত দেখায়, এমনকি অন্যের সঙ্গে তুলনা করে, তোমাকে বদলানোর চেষ্টা করে, বুঝে নিও সেই তোমার সঙ্গে অভিনয় করছে। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য, সামর্থ্য আর অর্থকে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলোই সুখে থাকে, আর মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। কান্নার কোনো ওজন নেই, তবু বহন করতে পারে অনেক কষ্ট। কারো অবহেলিত ভালোবাসার থেকে জীবনে একা থাকা অনেক ভালো। এই পৃথিবীতে সেই সুখী যাকে তার প্রিয় মানুষটা বুঝতে পারে, যে সত্যি ভালোবাসে। সে ঝগড়া করে, অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। রিলেশনটা দুজন করলেও রাত জেগে কান্নাটা কিন্তু একজনই করে। সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না, কিছু ভালোবাসার বিনিময়ে অবহেলাও পাওয়া যায়। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখ, কথা দিয়ে নয়, রাখতে শেখ। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও আগলে রাখে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আমাকে ছেড়ে যাবে না তো, এই কথা বলা মানুষটাই একদিন সবার আগে ছেড়ে চলে যায়। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। গরিব ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না, কারণ 10 টাকার বাদাম খেয়ে খুশি থাকার মতো মেয়ে এই দুনিয়ায় সহজে মেলে না। যখন কেউ তোমার রাগের দাম দেয় না, তখন বুঝে নিও ভালোবাসাটা ফুরিয়ে গেছে। জীবনের বোঝা বইতে গিয়ে বুঝলাম, এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায়, কেউ বা অবহেলা। এই মায়ার পৃথিবীতে সকলে অভিনয় করে, কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে। কিছু দূরত্ব ভালোবাসা বাড়ায়, আর কিছু দূরত্ব ভালোবাসা হারায়। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। সবাই সব কিছুর ভাগ নেবে, কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাস করে একটা সুন্দর জীবন নষ্ট করার? অবহেলা ছেড়ে যে আবার তোমাকে আগের মতো ভালোবাসবে, যদি তুমি তার প্রতি অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ কর। কারণ অতিরিক্ত ভালোবাসা প্রকাশ আর অতিরিক্ত গুরুত্ব দেওয়া অবহেলা পাওয়ার আসল কারণ। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে জীবনটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। ভালো মানুষদের কেউ ভালোবাসে না, ব্যবহার করার চেষ্টা করে। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। নিজেকে ব্যস্ত রাখো, দেখবে ভালো থাকা শিখে গেছো। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে তার কাছ থেকে উপহার হিসেবে শুধু অবহেলা আর কষ্টই পাবে। প্রিয় মানুষটাকে পাওয়ার সৌভাগ্য সবার থাকে না। সত্যিকারের ভালোবাসা সেটাই যার মধ্যে কোনো স্বার্থ নেই। জীবনে যদি সত্যি কাউকে ভালোবাসো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনোই মুছতে পারবে না। খেলা হেরে যাওয়া মানুষ জিততে পারে, কিন্তু মন থেকে
হেরে যাওয়া মানুষ কখনোই জিততে পারে না। কাউকে কাঁদানোর আগে মনে রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। মানুষ যখন ছেড়ে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায়, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে যায়। স্বপ্ন হাসতে শেখায় আর বাস্তব কাঁদতে শেখায়। দূর থেকে ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয়। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। ভালোবাসা তাকেই বলে যে জীবনের শেষ নিঃশ্বাস অবধি ছেড়ে যায় না। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপনজনেরাও পর হয়ে যায়। কষ্টের ভাষা শুধু চোখের জল দিয়ে হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভাবে ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না। কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়। কেউ আপনাকে মন থেকে চায় কি না জানতে তাকে প্রশ্ন করুন। আপনাদের দুজনের সম্পর্কের কথা সে কবে তার পরিবারকে জানাবে, তাহলেই উত্তরটা পেয়ে যাবেন। ভালোবাসা বড়ই স্বার্থপর, কখনো হাসায় কখনো কাঁদায়, আবার কখনো সব এলোমেলো করে দূরে চলে যায়। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে কেউ পৃথিবী থেকে। একটা ভালো বই আর একটা ভালো হৃদয় বোঝার ক্ষমতা সবার থাকে না। এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। অতিরিক্ত আশা একদিন হতাশায় পরিণত হয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে তার আসল রূপ প্রকাশ পায়।